বাঙালিদের ফ্রিজে আইসক্রিমের বক্সে যে আদা রসুন বাটা থাকবে না এটা একেবারেই অসম্ভব কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে ব্যবহার করি আমি এখানে সিলিকেনের একটা আইস ট্রে নিয়েছি আপনি চাইলে প্লাস্টিকেরটাও নিতে পারেন অ্যাকচুয়ালি এতে হয় কি আপনার সময় বেঁচে যাবে আদা রসুনটা গোলতে যতটা সময় নেয় ততটা সময় এখন লাগবে না আর দ্বিতীয়ত বারবার আপনি সেটাকে নরম করছেন আবার ফ্রিজে রেখে ফ্রোজেন করছেন এই পদ্ধতিতে আপনার কিন্তু আদা রসুনের যে গুণাবলীটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বের করার পরে আমি যখন একটু ফ্রিজে রেখেছি একেবারে পুরোপুরি আইস হয়ে গিয়েছে তারপর আমি বের করার পরে সামান্য একটু পানিতে ভিজিয়ে নিয়েছি যাতে এটা বের হয়ে আসতে সুবিধা হয় আর এরপরে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে এইভাবে একটা স্টোর বক্সে স্টোর করেছি এবং এইটাও আমি ডিপ ফ্রিজে রাখবো কিন্তু যখন আমি রান্না করি তখন আমি আমার প্রয়োজন মতো এক দুইটা কিউব নিয়ে এখান থেকে ব্যবহার করি এতে করে গলার সমস্যা নাই সময় লাগে না বেশি এবং চুলার তাপে এটা ইনস্ট্যান্ট গলে যায় সো এটা আমার কাছে একটা হেলদি ওয়ে বলে মনে হয়েছে